আমাদের আজকের বিষয় ইসকন। দর্শক, অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গালানোর চেষ্টা করছে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, কিন্তু কে বা কারা তাদেরই মদত দিচ্ছে? ইসকন নিয়ে সাধারণ জনগণ কি ভাবছে, চলুন জানা যাক। এই সরকার আসার পরেই তারা যেভাবে প্রোগ্রামটা শুরু করেছে এতে একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে গত সরকারের আমলে হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, এরকম অনেক প্রমাণও আমাদের কাছে আছে। বাট ইসকন কিন্তু গত 15 বছর ধরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম করেনি, কোনো প্রতিবাদ করেনি। কিন্তু এই সরকার আসার পর থেকেই আসলে বিভিন্নভাবে, আপনি জানেন যে শুরুতে আনসার লীগ, এরপরে বিভিন্ন লীগ, এরপরে আপনার এই যে এখন আসতেছে ইসকন, এটা লীগের একটা অংশ। আসলে আমরা জানি যেটা আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু ইসকন ছিল, কিন্তু তারা তাদের এত দাঙ্গা প্রদর্শন করেন নাই। কিন্তু এখন আমাদের ছাত্র জনতা সরকারের আমলে তারা দাঙ্গা সৃষ্টি করতেছে। আমরা মনে করি যে এটা ভারত মদত পুষ্ট ইসকন বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এটা তৈরি করছে এবং বাংলাদেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতেছে। বাংলাদেশের যে ইসকন নামের যে সংগঠনটি, এই সংগঠনটি আমার কাছে মনে হয় যেটা একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। কারণটা হলো কি, যেটা আমরা বুঝতে পারি সেটা যে যতটুকু জানতে পেরেছি যে এটার যে উপ আপনার প্রতিষ্ঠাতা, উনি যদিও যুক্তরাজ্যে থাকেন কিন্তু এটা সম্পূর্ণ ইসকনটা আপনার নিয়ন্ত্রিত হচ্ছে ভারত থেকে। ভারতের যে আদিত্যনাথ যে গেরুয়া সংগঠন, এই গেরুয়া সংগঠনটা এটা নিয়ন্ত্রণ করছে। এটা আসলে তাদেরকে হয়তোবা অন্য কোনো সংগঠন বা অন্য কেউ হয়তোবা তাদেরকে উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথাবার্তা বা উস্কানিমূলক কর্মকাণ্ডে তাদেরকে লিপ্ত করছে। আমি মনে করি ইসকন হচ্ছে ভারত পুষ্ট ছাত্রলীগের মাধ্যমে আবার ফিরে আসার চেষ্টা করতেছে। দেখেন, আমরা যখন 5 আগস্টের পর দেশ স্বাধীন হলো, তারপর থেকে ছাত্রলীগ বিভিন্নভাবে আসার চেষ্টা করছে। আপনার আনসার বাহিনী হয়ে আসার চেষ্টা করছে, তারপর আবার ইসকনের ভিতর ঢুকে আমাদের সেনাবাহিনীর উপর, পুলিশ বাহিনীর উপর এসিড নিক্ষেপ করছে, নানাভাবে নির্যাতন করতেছে। এদের ভালোভাবে তদন্ত করলে দেখা যাবে এখানে অর্ধেকের বেশি ছাত্রলীগ জড়িত। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এরা যোগান দিচ্ছে এই হামলার। ভালোভাবে সুষ্ঠুভাবে তদন্ত করে